আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবার মাঝে আবারও চলে আসলাম। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি ব্যানানা পুডিং। ব্যানানা পুডিংয়ের রেসিপিটি পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে একেবারেই ভুলবেন না। ভিডিওতে লাইক করবেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান কিংবা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। পুডিংটার কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, আর পুডিংটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। চলুন দেখে আসি এই মজাদার ব্যানানা পুডিংয়ের রেসিপিটি। ব্যানানা পুডিং এই তৈরি করার জন্য প্রথমে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কলা। আমি এখানে ব্যানানা নিয়ে নিয়েছি প্রায় দুইটার মতো বড় সাইজের। আপনারা চাইলে ছোট কিংবা যে কোনো পরিমাণ মতো ব্যবহার করতে পারেন, তিন থেকে চারটা দিয়েও তৈরি করতে পারেন। আমি আসলে মোটামুটি ছোট সাইজের একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের কাছে। দিয়ে দিলাম দুইটা ডিম, যেহেতু এটা পুডিং ডিম আর দুধ অবশ্যই কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি এক কাপ পরিমাণ থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি, যেহেতু কলায় মোটামুটি একটু মিষ্টি থাকে। আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ দুধ। এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর তার আগে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 থেকে 3 ফোঁটা। ভ্যানিলা এসেন্স কিন্তু বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু প্রতিটা মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়। এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বারবার এটাকে থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নিতে হবে, এতে করে সবগুলো মিশ্রণ ভালো করে ব্লেন্ড হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার 2 থেকে 1 ফোঁটার মতো। অরেঞ্জ ফুড কালার দিয়ে নিলাম, এতে করে সুন্দর একটা কালার আসবে, নাহলে কিন্তু দেখতে এটা অত একটা ভালো লাগবে না। এবার চিনি শিরাটা তৈরি করার জন্য যেই পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রে 2 থেকে 1 টেবিল চামচ চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এরকম একটা অরেঞ্জ কালার চলে আসছে। এটাকে ঠান্ডা করে নিলাম, হাত দিয়ে দেখে নিচ্ছি এটা পুরোপুরি সেট হয়েছে কিনা। পুরোপুরি সেট হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে, তাও আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি এটা পুরোপুরি সেট হয়েছে কিনা। হাত দিয়ে যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন এটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মিশ্রণটা ছেঁকে দিয়েছি, আপনারা চাইলে এটা ডিরেক্ট দিতে পারেন, কিন্তু ছেঁকে দেওয়াটাই আমি বলবো বেস্ট হবে। কারণ এটা যদি ছেঁকে না দেন সেক্ষেত্রে কলার যে আঁশ কিংবা বিচি থাকে সেই বিচিগুলো একসাথে কামড় একসাথে আসলে পুডিংয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে পুডিংটা যখন খাবেন তখন খেতে কিন্তু যখন ওই বিচিটা কিংবা আঁশটা কামড় পড়বে ভালো নাও লাগতে পারে, তাই অবশ্যই এটাকে ছেঁকে দিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু কলার বিচি রয়ে গিয়েছে, তাই আসলে ছেঁকে দেয়া। এবার ওই উপকরণগুলো ফেলে দিচ্ছি, আর এই পাত্রটা আমি এবার একটা প্রেশার কুকারে বসিয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা আগে থেকে গরম করে নিতে হবে, তারপর খুব সাবধানে এটাকে বসিয়ে নিতে হবে। আমি প্লাস দিয়ে বসাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও প্লাস না থাকলে বসাতে পারেন, কিন্তু একটু সাবধানে বসাতে হবে যেহেতু প্রেশার কুকারটা অনেক গরম। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5-10 মিনিট। পুরো পুডিংটা হতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে, তার কম বা বেশি আপনাদের লাগতেই পারে। আর পুডিংটা তৈরি করার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। পুডিং চেক করে নিলাম, পুডিংটা পুরো পারফেক্টলি হয়ে গিয়েছে, এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেলো আমাদের আজকের রেসিপি ব্যানানা পুডিং। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে। এমনই কিছু নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের দোয়ায় এতটুকু আশা, আশা করছি আপনারা আরও আপনাদের দোয়ায় আরও সামনে এগিয়ে যেতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।